লোকনৃত্য আর লোকবাদ্যৰ এমুঠি সম্ভার লৈ এবাৰ উপভোগ্য হৈ দিছে তেজপুৰীয়া শিৱম। পুনৰবাৰ তেজপুৰীয়া শিৱমে বিহুৰ বতৰত দৰ্শকক আমোদ দিবলৈ এবাৰ তেওঁলোকে এয়া পূর্ণ চেষ্টা অব্যাহত রাখিছে। আর আমি দেখাইছো তেজপুরের ব্রহ্মপুত্র পাড়ের এই যে নৈসর্গিক পরিবেশ দেবীসিং ঘাটত আখরা অব্যাহত রাখিছে। আর তেজপুরিয়া শিবম এক অগতানুগতিক সাংস্কৃতিক দল তেজপুর তথা সমগ্র আর দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সমাদর লাভ করেছে। আর এই বুলি ব্যতিক্রম নহয় এইবার নতুনত্ব দিয়ার এক প্রয়াস করেছে। আর এনেদরে তেজপুরিয়া শিবমে এয়া যে আখরা সেয়া এই মুহূর্ত অব্যাহত রাখিছে। আমি দেখো যে সুন্দর মনোমোহা প্রাকৃতিক পরিবেশের মাজত এয়া তেজপুরিয়া শিবমর এইবার পূর্ণ আখরা। আর এইবেলি নতুনত্ব দিয়ার প্রয়াস করেছে ত্রিপুরা আর রাজস্থানের লোকনৃত্যর এইবার সমাহার ঘটাব। আমি পরিবেশটি দেখাইছো আর নিউজ এইটিন অসম নর্থ ইষ্টের দর্শকসকলক আমি অনুষ্ঠান দেখার মাজতে মানে পরিচালক নূপুর ভূঁয়া আছে। নূপুর ভূঁয়ার পুনতে মানে এইবার কি কি বিশেষ আকর্ষণ থাকিব সেই সম্পর্কে মানে জানিবলে চেষ্টা করিম। এইবার হয় নমস্কার। হয় 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 এবার এবার আমি এবার আট বছর হল আমার তেজপুরিয়া শিবম। তেজপুরিয়া শিবম আমি আট বছর আমি যে যাত্রা করলো বিভিন্ন ফোক হোক লোকবাদ্য হোক লোকনৃত্যর উপর আমি চর্চা করে গিয়ে আছো। এবার অকমান চেঞ্জ করেছো যে ত্রিপুরারপা আমার মমিতা বলে যে ডান্স হয় সেই ডান্স আনিছো, যে অরুণাচলী নিচি ডান্স হয় নিচি ডান্স আনিছো, আর বাকি তো জনগোষ্ঠীবিল আছেই। আর অকন আমি মিউজিকবিল অকন মানে ইন্ডিয়ান ফোক আর মানে ফোক ফোক ইন্ডিয়ান ফোক আর আমার ফোক তো অল্প মিক্স করছো কালচার অকন ডিফারেন্ট টেস্ট এটা পাব। এবার বিহু আমার 14 তারিখের আরম্ভ, 14 তারিখে আমার হারমতিত আছে, লালুকত আছে, 15 তারিখে আপনার মায়াঙত আছে, আর 16 তারিখে আপনার নামবিশ্বা লক্ষিমপুর আছে, 17 তারিখে তেজপুরত চাগে লগ পাম আমি, মুখ দেখা পাব তেজপুরত। আর আশা রাখিল গোটে রাইজে মোক আকলি লব বলে আশা রাখিল। এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাইছো পরিচালক নূপুর ভূঁয়াক। আর উল্লেখ করেছে এবার নতুনত্ব সমাহার ঘটব। আর ইতিমধ্যে তেজপুরিয়া শিবমে কেবল অসমেই নহয় সমগ্র দেশবাসীর সমাদর লাভ করবলে সক্ষম হয়েছে। আর এই মুহূর্তে এইবার যে বিশেষ আকর্ষণ থাকিব তাক লোক এয়া বিহু আখর অব্যাহত রাখিছে। আমি দেখাইছো এই পরিবেশ তেজপুর দেবীসিং ঘাটের। প্রোগ্রাম করবা নাকি? মানে প্রোগ্রাম এবার নাই।
আপোনালোকৰ এনেই কেতিয়া আছিলে বাৰু প্ৰগ্ৰেম?